স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আপনারা সবাই জানেন এবছর করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক পরীক্ষা হয়নি। আজ 20 জুলাই 2021 মঙ্গলবার বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করলো পর্ষদ। ফলে এবার কোনো মেধা তালিকা থাকছে না। আগের বছরের তুলনায় এবছরের পাশের হার 100%, যেখানে আগের বছরের পাশের হার ছিল 86.34%। যেহেতু পরীক্ষা হয়নি, অ্যাডমিট কার্ড নেই, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর আর জন্মের তারিখ দিয়ে খুব সহজেই অনলাইন বাড়িতে বসেই মোবাইলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু চেক করতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন কোন পোর্টাল থেকে আপনারা এই মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন। আপনাদের সাথে আমি রয়েছি সুদীপ, আর আপনারা দেখছেন লানটেক কর্নার ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লানটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে এখানে অল করে রাখুন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা কখনো মিস না করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবছরের মাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য অবশ্যই আপনারা গুগলে গিয়ে সার্চ দিন www.wbbse.wb.gov.in। এই পোর্টালটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই আপনারা চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল পোর্টালে। আপনারা এইভাবে এখানে মোবাইল স্ক্রিনটিকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে, এখানে আদার লিঙ্কস ট্যাবের নিচেই দেখুন অনেকগুলো অপশান রয়েছে। সেখানে লাস্ট যে অপশানটি রয়েছে সেখানে লেখা রয়েছে দেখুন MPSC রেজাল্ট। তাহলে এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন নতুন একটি এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন উপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর নিচে লেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2021। এখানে আপনার দেখুন রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলা হচ্ছে এবং নিচে আপনার এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। এখানে ক্যালেন্ডার আইকন দেখতে পাচ্ছেন, ওই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে। নিচে আপনার যে ডেট অফ বার্থটি দেবেন সেটা অবশ্যই DDMMYY ফরম্যাটে হতে হবে। এখানে দেখুন এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনি আপনার এখানে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো এন্টার করে দিন। তাহলে এখানে আপনার সঠিক রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করা হয়ে গেলে নিচে দেখুন একটি সাবমিট বাটন রয়েছে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে। এখানে আপনার প্রথমে রোল নাম্বার দেখতে পাবেন, তারপর নিচে স্টুডেন্টের নাম লেখা থাকবে, তারপর নিচে সাবজেক্টগুলো লেখা থাকবে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, এবং পাশে তার গ্রেডগুলোও লেখা থাকবে। এইভাবেই খুব সহজেই মাধ্যমিক ছাত্রছাত্রীরা মোবাইল থেকেই অনলাইনে তাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও 4টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যে ওয়েবসাইটগুলো ভিজিট করে আপনারা খুব সহজেই এইভাবেই আপনাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার এবং শেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।